ইট স্মেলস ভেরি গুড। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু নাসির ক্লাব, দিস ইজ নাসির ওয়ান্স অ্যাগেইন বিফোর ইউ অ্যান্ড হু উইল টিচ ইউ হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চলে এলাম টেন্সের চতুর্থতম পর্বতে। যারা বিগত দিনের ভিডিওগুলো দেখেননি 1-3 পর্যন্ত, তারা অবশ্যই আমার নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো খুঁজে দেখে নিন, তাহলে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে আমরা চলে যাই বোর্ডে। আমরা আজকে শিখব ইনডেফিনিট, আমরা শিখব ইনডেফিনিট। আর ইনডেফিনিট কাকে বলে, কেন এটার ব্যবহার এবং কি কি ক্ষেত্রে ব্যবহার হয় সেটা নিয়ে বিস্তারিত বিগত দিনে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে একটু বলে রাখি যে ইনডেফিনিট হচ্ছে এমন একটি স্টেজ যেখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করবে, অর্থাৎ আমরা যে কাজগুলো অভ্যাসগতভাবে করি, অভ্যাসের সাথে যেগুলো করি, যেমন চা খাই, সিগারেট খাই, ইংরেজি পড়াই বা অফিস যাই বা পড়াশোনা করি বা সত্য কথা বলি, তারপরে হচ্ছে যে রুটিন অনুযায়ী যে কাজগুলো করি আমরা ডেইলি, প্রতিদিন আমরা রুটিন অনুযায়ী যেমন স্কুলে যাই, কলেজ যাই, ইংরেজি পড়াই অথবা চাকরি করি অথবা মার্কেটিংয়ে যাই, যে কাজগুলো হচ্ছে প্রতিদিনের ডেইলি কাজ, অর্থাৎ রুটিন অনুযায়ী কাজ। আর আরেকটি হচ্ছে যে ও চিরন্তন সত্য, যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডোবে, এটাও অবশ্য অভ্যাসগত একটি কাজ। যারা আমার বিগত দিনে ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা আজকে ইনডেফিনিট নিয়ে আলোচনা করব, মানে হচ্ছে ইনডেফিনিট প্রেজেন্টের, ইনডেফিনিট পাস্টের এবং ইনডেফিনিট হচ্ছে ফিউচারের। প্রথমে আমরা এখানে নিয়ে ফেলি ইনডেফিনিটে করি একটা শব্দ, আমরা আছি বর্তমানে, মানে আমার এই অবস্থানটি হচ্ছে বর্তমান, এদিক হচ্ছে অতীত আর এদিক হচ্ছে ভবিষ্যৎ ফিউচার, তাহলে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড হচ্ছে ফিউচার। এখানে একটি জিনিস দেখবেন যে আমরা করি কোন একটি কাজ, যেমন হচ্ছে আমি এখন এই মুহূর্তে কি ভিডিও করি, রাইট? তো আমি ভিডিও করি বা আমি পড়াই, তো আমি করি, ঠিক এই করাটা করেছিলাম পাস্ট, দেখুন আমরা করেছিলাম, মানে জাস্ট পাস্টে করেছিলাম, শেষ, ফিনিশ হয়ে গেছে অতীতের কথা। আর যেটা হচ্ছে যে আমি করব, মানে যেটা এখনো করি নাই তবে করব এরকম একটা সংকল্প করছি, সেটা হচ্ছে আমরা করব। এবার আরো কিছু উদাহরণ আমরা দেখি, আমরা খাই, আমরা খাই, সহজভাবে আমরা এখন হচ্ছে খাই, এই স্টেজে আছি, মাঝে মাঝেতে খেয়েছিলাম, আমরা খেয়েছিলাম। আর হচ্ছে যে আমরা খাবো সামনে, তাহলে আমরা খাবো। আরেকটা হচ্ছে যে আমরা দেখি কোন একটা বিষয়, দেখেছিলাম যেটা দেখা হয়ে গেছিলো আর যেটা এখনো দেখিনি, দেখব। তাহলে যে কোনো কাজ আমরা করি, করেছিলাম, করব, খাই, খেয়েছিলাম, খাবো, ভিডিও বানাই, বানিয়েছিলাম, বানাবো, ভালোবাসি, বেসেছিলাম, আবার ফিউচারে বাসবো। তা আরও কিছু উদাহরণ নেই, যেমন লিটন ভাইকে মোবাইলে ভোট দিয়েছিলাম, দেব, লিটন ভাইকে ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসবো। এভাবে আমরা বর্তমানে যে স্টেজে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্তমানের অবস্থা, সিচুয়েশান। আমি লিখি, আর এটা অতীতে চলে গেলে লিখেছিলাম, আর ফিউচারে হচ্ছে যে লিখবো, যেটা এখনও করিনি। এবার নিচে আরেকটি উদাহরণ দেখি, তুমি দিয়ে, তুমি করো, মানে তুমি, মানে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি যে তুমি করো, আর ঠিক এই কাজটি করেছিলে, আর আরেকটি হচ্ছে এখনও করনি, করবে, তাহলে তুমি করো, করেছিলে, করবে। এবার দেখুন খাও, তুমি খাও, তাহলে হচ্ছে কি তুমি খাও, তোমাকে বলছি তুমি খেয়েছিলে, খাবে, সিম্পল। এবার দেখুন তুমি দেখো, তুমি দেখো, মানে আমি যে ভিডিওটি করছি বা বলছি তুমি দেখো,
ঠিক এরকম ভিডিও দেখেছিলে অতীতে আর যেটা কালকে বানাবো আপলোড করব তুমি দেখবে তাহলে তুমি দেখো দেখেছিলে আর একটি হচ্ছে দেখবে এই হচ্ছে অবস্থা যে কোন কাজ আপনি একসাথে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট একসাথে করবেন তাহলে আপনাদের জন্য একেবারে সোজা হয়ে যাবে পানির মতো হয়ে যাবে স্পেশালি ইংলিশ স্পোকেনের জন্য ইংরেজিতে যারা কথা বলতে চান শিখতে চান তাদের এটা অবশ্যই এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমি ধরুন যে আমরা চেষ্টা করি চেষ্টা করেছিলাম করব আমি তোমাকে ডাকি ডেকেছিলাম ডাকবো তুমি পড়াশোনা করো করেছিলে করবে তুমি তুমি হাঁটো হেঁটেছিলে হাঁটবে তুমি ওষুধ খাও খেয়েছিলে খাবে সিম্পল যখন আপনি প্রেজেন্ট বানাবেন তখন সাথে সাথে পাস্ট এবং ফিউচার তিনটা একসাথে শেষ করবেন আপনারা এখন এখানে কিছু বিষয় রয়েছে যে বিভিন্ন গ্রামারে বা বিভিন্ন টিচাররা বা বিভিন্ন ইউটিউবার যারা রয়েছে যারা অনলাইনে পড়াশোনা করায় তারা দেখবেন যে একটা বিষয় শেখায় সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাদেরকে চেনায় এভাবে যে করি খাই দেখি দেখুন এখানে একটা কথা করি ই আসছে খাই ই আসছে খাই ই হসি আর দেখি এখানেও ই আসছে অর্থাৎ এটা যদি আমরা দেখতে যাই সেটা হচ্ছে যে এই রাশি আসছে রাশি আর হসি একই জিনিস এই দুইটা জিনিস একই তো অনেকেই বোঝায় যে ক্রিয়ার শেষে যদি ই উচ্চারণ আসে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হয় মানে চিনিবার উপায় এভাবে অনেক গ্রামারে আছে এমনকি অনেক টিচাররাও এভাবে শেখায় তারপরে এখানে দেখুন সেটা হচ্ছে যে তুমি করো খাও দেখো দেখুন এখানে হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সামনে আছে আমি সেটা হচ্ছে করো ও আসছে ও ও আর এই যে এটা একই উচ্চারণ এটা সিম্বল ডিফারেন্ট ডিফারেন্ট বাট উচ্চারণটা একই তো এখানে বলা হয় অনেক সময় যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি ও উচ্চারণ হয় তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় দেখুন এই বিষয়গুলো যারা মনে রাখেন তারা একেবারে বলা যায় যে কপি পেস্টের মতো এটা ন্যাচারাল ইংলিশ না এভাবে কেউ ইংলিশে ভালো কিছু করতে পারে না অনেক দূরে যেতে পারে না আমি যেভাবে শিখিয়েছি যেভাবে আপনাদেরকে বলছি সেভাবে আপনারা মনে রাখবেন আবার দেখুন আমরা করি থেকে যদি করেছিলামে যাই তো অনেকে অনেক টিচার বলবে যে লাম 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 ভালো করে খেয়াল করবো করেছিলাম খেয়েছিলাম গিয়েছিলাম এই লাম থাকলে পাস্ট হয় পাস্ট ইনডেফিনিট হয় তারা এভাবে বোঝায় এটা হচ্ছে পাস্ট পাস্ট ইনডেফিনিট আমরা শিখছি সেক্ষেত্রে বলবে যে লাম মনে রাখুন আবার আমরা যদি ফিউচারে চলে যাই ফিউচার ইনডেফিনিট এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিটে যদি আপনি দেখেন বো 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 অর্থাৎ বো যদি থাকে অথবা বে থাকে এগুলো যদি থাকে তাহলে এটা ফিউচার ইনডেফিনিট হয় এভাবে অনেকে ট্রেনিং করে আবার এখানে দেখুন নিচে যদি দেখি বে 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 তাহলে কি বো বে এগুলো থাকলে ফিউচার ইনডেফিনিট হয় এগুলো একবারে ননসেন্স টাইপের পড়াশোনা আমি মনে করি আর এটা কোনো ন্যাচারাল লার্নিং না প্রিয় শিক্ষার্থীরা আপনাকে শিখতে হবে ন্যাচারাল যে কোনো জিনিসই হোক না কেন ধরুন যে আপনি ধরুন যে আপনি কাজ করেন ওকে আপনি কাজ করেন কাজ করেছিলেন কাজ করবেন এভাবে আপনি ভাববেন আপনি কি করেন আপনি খুলেন খুলেছিলেন খুলবেন আপনি বাইক চালান চালিয়েছিলেন চালাবেন সিম্পল কথা ইনডেফিনিট সবচাইতে বেশি কঠিন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর আমরা ইংলিশ স্পোকেনের জন্য মাত্র সাতটা আইটেম শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্টের সবগুলো মানে প্রেজেন্টের যে চারটি আছে ফাংশন ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্টের চারটি আমরা শিখবো পাস্টের দুইটি শিখবো অর্থাৎ পাস্ট ইনডেফিনিট আর পাস্ট হচ্ছে কন্টিনিউয়াস রাইট তাহলে চারটি আর দুইটি হচ্ছে কত চার পাঁচ ছয়টি আর হচ্ছে ফিউচার ফিউচারে জাস্ট একটি শিখবো সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট আমরা মোট ষাটটি টেন্স শিখবো এই ষাটটি টেন্স শিখলে এ টু জেড সব কিছু আপনারা করতে পারবেন জিআরই জিম্যাট স্যাট আইএলসের মতো বড়ো বড়ো টোফেলের মতো বড়ো বড়ো এক্সামগুলো আপনারা অনায়াসে দিতে পারবেন সব কিছু সব করতে পারবেন কাজ করতে পারবেন একাডেমিক যে কোনো কাজ এ টু জেড এমন কিছু নেই যে করতে পারবেন না প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যে আপনারা এই যে বে বো ক্রিয়া শেষে এ ও
এই যে বিরক্তিকর বোরিং যে বিষয়গুলো এগুলো মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন, ন্যাচারাল ইংলিশ শিখুন, ন্যাচারাল যেটা একেবারে পিওর সেটা আপনাদেরকে সারা জীবনের জন্য হেল্প করবে এবং অনেক দূরে নিয়ে যাবে। আমি আবারও বলছি, যেমন ধরুন যে আমি লিখি বা আমি ইংরেজি পড়াই, পড়িয়েছিলাম মানে গতকালকে পড়িয়েছিলাম আর যেটা আগামীকাল পড়াবো, আমি এই যে ভিডিও বানাই এখন, যেমন বলছি যে ভিডিও বানাই, ভিডিও বানিয়েছিলাম, ভিডিও বানাবো, আপনারা আমার ভিডিও দেখেন এই মুহূর্তে এই অবস্থানের কথা বলছি, আর দেখেছিলেন আগের ঘটনা, আর হচ্ছে দেখবেন, এই তো সিম্পল, এইভাবে মনে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এখানে শেষ করছি, প্রেজেন্ট ইউনিটের আরও বিস্তারিত ডিটেলস নিয়ে সামনে আসছি। অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি কোনো মতামত জানানোর বিষয় থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনাদের, যেটা আপনি হয়তো এখনও বুঝতে পারেননি, অবশ্যই কমেন্টে গিয়ে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।